বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার আসামিদের হাজির করে উভয় পক্ষে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট এলাকায় এদিন আসামিদের ওপর ডিম নিক্ষেপ এবং সবুজবাগ এলাকায় ছাত্রলীগ নেতাদের মারধর করে বিএনপি কর্মীরা। এ সময় সেনা ও পুলিশের নিরাপত্তাও ছিল আদালত পাড়ায়। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। বিকেলে তাকে আদালতে নেওয়ার সময় ডিম ছড়ে বিএনপি কর্মীরা। সাবের হোসেনের বিরুদ্ধে দেয়া হয় স্লোগান, ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যে মুগদাতে গুলি ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। অপর 2 আসামি সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড দেন, নামঞ্জুর করেন জামিন আবেদন। সাবের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাপর অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আদালত। বিএনপি নেতাকর্মীরা কোর্ট এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করে। আদালত এলাকায় ছিল কঠোর পুলিশি ও সেনা নিরাপত্তা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।